আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আমি হাসানুদ্দুরুমান আমরা অনেক সময় কাজ পাই না নিজেদের জায়গা থেকে ডিমোটিভেট হয়ে যাচ্ছি ফ্রিল্যান্সিং আর করবো না ফ্রিল্যান্সিং আমার দ্বারা সম্ভব না এরকম অনেকে আছেন যারা এরকম আছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ইনশাল্লাহ আপনার সমস্যাটুকু সমাধান হয়ে যাবে সেটি হচ্ছে যে কাজ না পাওয়ার দুটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করবো সর্বপ্রথম বিষয়টি হচ্ছে আপনি হয়তোবা প্রপারলি কাজ জানেন না মনে রাখবেন দ্বিতীয়ত হচ্ছে যে আপনি বায়ারকে প্রপারলি বুঝাতে পারছেন না এই দুটো বিষয় যদি আপনি আপনার জায়গাতে ঠিক করতে পারেন আশা করি তাহলে থেকে কাজ পাবেন সর্বপ্রথম যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে আপনি কাজ পারেন না অথবা কাজ প্রপারলি জানেন না বায়ার আপনার জায়গা থেকে আপনাকে একটি কাজ দিল বায়ের জায়গা থেকে একটি কাজ দিল কিন্তু আপনি কাজটি প্রপারলি বুঝলেন না রিকোয়ারমেন্ট আপনি বুঝলেন না কাজটা কীভাবে হবে কিছুই বুঝলেন না আপনি অবশ্যই আপনাকে বায়ার কাজ দেবে না আপনাকে প্রথম কনভারসেশনে আপনাকে বুঝে নিতে হবে যে আসলে আপনি কাজটি পারবেন কিনা একজন বায়ার যখন আপনার কাছে আসে আপনার কাছে কিন্তু লক্ষ্মী হয়ে আসে সেই লক্ষ্মীটাকে ধরে রাখার জন্য আপনাকে কাজ জানতে হবে যে ক্যাটাগরিতে আপনি গিক দিয়েছেন যে ক্যাটাগরিতে আপনি প্রোফাইল সাজিয়েছেন সেই ক্যাটাগরিতে আপনাকে এক্সপার্ট হতে হবে তখনই আপনি আপনার জায়গা থেকে কাজটা প্রপারলি করতে পারবেন আর দ্বিতীয় নম্বর যে বিষয়টি হচ্ছে আপনার জায়গা থেকে আপনি যে কাজটি করছেন সে কাজটি অবশ্যই বাইরের যে কনভারসেশনটা আছে সেটা প্রপারলি আপনার সাথে করতে হবে বাইরকে ইমপ্রেস করতে হবে যে আমি এই কাজটির উপর দক্ষ আছি তোমাকে সর্বোচ্চ সাপোর্ট আমি তোমাকে দিতে পারবো পাশাপাশি আমি তোমাকে একটি লাইফ টাইম সাপোর্ট দিতে পারবো আমি যে কাজটি তোমাকে কমপ্লিট করে দিব ওয়ার্ল্ডে আর কেউ পারবে না সোজা কথা আপনি আপনার জায়গা থেকে বলবেন আমি যে তোমাকে কাজটি দিব এনি ওয়ান এই কাজটি তোমাকে এত সুন্দর করে করে দিতে পারবে না তুমি আমার ইন্টারভিউ নিতে পারো কাজের স্যাম্পল নিতে পারো আমি তোমাকে সর্বোচ্চ চেষ্টা করব আমার জায়গা থেকে আমি তোমাকে কাজ বোঝায় দেওয়ার জন্য কাজ তোমাকে রিলিজ করার জন্য অনেক ভালো কিছু করতে পারবে এই বিষয়গুলো যখন বাইরকে সুন্দর করে উপস্থাপন করতে পারবেন সুন্দর করে বোঝাতে পারবেন তখন আপনার জায়গা থেকে অবশ্যই কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে এটার সাথে সাথে আরেকটি বিষয় ইনক্লুড করব আপনি আপনার জায়গা থেকে যে স্যাম্পলগুলো রেডি করবেন সেগুলোর যেন অবশ্যই স্মার্ট হয় আর যে কনভারসেশনগুলো যেগুলো করবেন সেগুলোর জন্য অবশ্যই কোনো টাইপ মিস্টেক অথবা স্পেলিং মিস্টেক এগুলোর যেন কখনো না হয় এগুলো কিন্তু অনেক সময় অনেক বাইরা রাগ হয়ে যায় কেন রাগ হয়ে যায় আপনি কিছু একটা লিখছেন প্লিজ হেল্প মি ঠিক আছে এই হেল্প হেল্প বানানটা আপনার ভুল হয়ে গিয়েছে আনফর্চুনেটলি ভুল হয়ে গেছে অনেক বায়ার রাগ হয়ে যায় অতএব এই জায়গাগুলো আপনাকে একটু অ্যাভয়েড করে চলতে হবে যখন আপনার জায়গা থেকে সুন্দর করে স্মার্টলি আপনি উপস্থাপন করতে পারবেন তখন দেখবেন বাইরে আপনার প্রতি ইমপ্রেস হয়ে যাবে বায়ারের প্রতি উদার উদারতা প্রকাশ করতে হবে আপনাকে যে তোমাকে আমি সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য অল টাইম রেডি সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য তোমাকে আমি রেডি আছি তখন দেখবেন একজন একজন ক্লায়েন্ট আপনার প্রতি উদার হয়ে কাজ দিবে পাঁচ ডলারের কাছে আপনাকে বিশ ডলার দিবে আপনাকে টিপ দিয়ে যাবে এসেট্রা এসেট্রা এই বিষয়গুলো একজন যদি আমার কাছে আসে আমাকে যদি বলে নোমার আপনি আপনাকে আমি কীভাবে সহযোগিতা করতে পারি সর্বোচ্চ উজাড় করে দিলাম আগামী সাত দিনের জন্য আপনাকে দেখবেন নিজের জায়গা থেকেই মনটা ভালো হয়ে যাবে যে না সে তো আমাকে সাপোর্ট দিতে চাচ্ছে সে আমার জন্য কিছু নিয়ে আসে নেই শুধুকাল এতটুকু কথা বলেছে তারপর আমি বলবো ভাই আপনি কি খাওয়া দাওয়া করে এসেছেন খান এখন চলেন একটু চা নাস্তা খেয়ে আসে এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো একটু একজন ক্লায়েন্টের সাথে যখন আপনি এই এই বিষয়গুলো যখন ব্যবহার করতে পারবেন এই বিষয়গুলো যখন আপনি ক্লায়েন্টকে যখন উপস্থাপন করতে পারবেন তখন আপনার জায়গা থেকে অবশ্যই অর্ডার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে অনেক বেশি থাকে আর যে বিষয়টি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনি যে ক্যাটাগরিতে কাজ করছেন সেই ক্যাটাগরিতে আপনি কতটা দক্ষ যতটা দক্ষ আপনি ততটা কাজ বেশি পাবেন যত কম দক্ষ ততটা ডিমোটিভেট হবেন ততটা লুজার হয়ে যাবেন আপনি কোনো একটি সময় মনে রাখবেন আপনি কাজ না জেনে কখন ওই মার্কেট প্লেসে আসবেন আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি কাজ প্রপারলি না জেনে আপনারা মার্কেট প্লেসে আসবেন না যে বিষয়টা সম্পর্কে আপনি জানেন সেই বিষয়টা যেন ওয়ার্ল্ডে সবচেয়ে ভালো কাজ আপনারটাই হয় সোজা কথা ওয়ার্ল্ডে সবচেয়ে ভালো কাজ আপনারটাই আপনি অনলি ক্লিপিং পাত নিয়ে কাজ করতে পারেন ক্লিপিং পাতের চোদ্দ গোষ্ঠী যেন আপনি জানেন আপনি অনলি ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে পারেন ব্যাকগ্রাউন্ড ব্যাপারে চৌদ্দ গোষ্ঠীর জন্য আপনি জানেন আপনি অনলি বিজনেস কার্ড নিয়ে কাজ করেন বিজনেস কার্ডের চোদ্দ গোষ্ঠী নিয়ে যেন আপনি কাজ করতে পারেন আপনাকে যেন কেউ বিজনেস কার্ডে ঠেকাতে না পারে ক্লায়েন্ট যে কোনো রিকোয়ারমেন্ট দেখ না কেন আপনি আপনার জায়গা থেকে যেন প্রপারলি পারেন এই বিষয়গুলো যখন আপনার জায়গা থেকে প্রপারলি আপনি করতে পারবেন দেখবেন আপনার অর্ডারে অর্ডার হয়ে যাবে ঠিক আছে আজকে থেকে ফলো করা শুরু করে দিন দেখবেন আপনাদের আর কাজ না পাওয়ার সম্ভাবনা একেবারেই নাই কাজ পেয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি